হোটেলে সঙ্গীহীন শিশু আশ্রয় প্রার্থীদের দৈনন্দিন আবাসন বেআইনি এমনটাই জানালেন হাইকোর্ট দাতব্য সংস্থা এভারি চাইল্ড প্রোটেক্টেড এগেনস্ট ট্রাফিকিং এই অনুশীলনের বিরুদ্ধে হোম অফিসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে হাইকোর্ট বলছে শিশুদের জরুরি পরিস্থিতিতে খুব অল্প সময়ের জন্য হোটেলে রাখা যেতে পারে তবে পদ্ধতিগতভাবে বা নিয়মিত নয় সরকার এ ব্যাপারে যুক্তি দিয়েছে যে হোটেলগুলিকে নিরাপত্তা জাল হিসেবে ব্যবহার করা হয় হোম অফিস এবং ডিপার্টমেন্ট ফর এডুকেশন আইনি চ্যালেঞ্জের বিরোধিতা করে এবং বলেছে যে সঙ্গীহীন শিশুদের জন্য হোটেল ব্যবহার করা বৈধ এবং প্রয়োজনীয় বিষয় দুই হাজার একুশ সালে জুলাই থেকে হোম অফিসের হোটেলগুলোতে চার হাজার ছয়শো জনেরও বেশি সঙ্গীহীন শিশুকে রাখা হয়েছে এই হোটেলগুলি থেকে শত শত শিশু নিখোঁজ হওয়ার পরে উদ্বেগ উত্থাপিত হয় দাতব্য সংস্থা সতর্ক করেছে যে কিছু অপরাধী গ্যাং এর নেপথ্যে কাজ করছে এই বছরের শুরুর দিকে অভিবাসন মন্ত্রী রবার্ট জেনারিক এমপিদের জানিয়েছিলেন দুই হাজার একুশ সাল থেকে যুক্তরাজ্যে আসা চার হাজার ছয়শো শিশু আশ্রয় মধ্যে চারশো চল্লিশ জন নিখোঁজ রয়েছে এবং মাত্র অর্ধেক ফিরে এসেছে হোম অফিস বলেছে তারা আশ্রয় এবং উদ্বাস্তুদের জন্য ব্যয়বহুল হোটেলের ব্যবহার কমাতে চায় যার জন্য দেশটির প্রতিদিন প্রায় সাত মিলিয়ন পাউন্ড খরচ গুনতে হচ্ছে